আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাজিদুনা শাররাল ওয়াজহে জাল ওয়াজহাইনে, বিচার মাঠে সবচেয়ে নিকৃষ্ট ঘৃণিত মানুষ পাবে তাকেই, আল্লাজি ইয়াতি হাওলাই বিওয়াজহিন ওয়া ইয়াতি হাওলাই বিওয়াজহিন, যে এখানে এক কথা বলে ওইখানে আরেক কথা বলে, যার নাম চুগলখোর, যে কূটনামি করে বেড়াই, এই মানুষটা হবে বিচার মাঠে সবচেয়ে নিকৃষ্ট খারাপ মানুষ তাহাজ্জুদ পড়ার পরেও। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখবেন কারো স্বভাবই এরকম, সে মানুষের বদনাম না করলে শান্তি পায় না, এখানে বসেছে এক কথা বলল, আর এক জায়গাতে গিয়ে এই কথারই বিপরীত ওখানে গিয়ে। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানা যা ওয়াজহাইনে কানা লাহু ইয়াউমাল কিয়ামা লিসানানি মিন নার, যে ব্যক্তি হবে দোমুখা, যার মুখ দুইটে, যে চুগলখড়ি করে, যে কূটনাই করে বেড়াই বিচার মাঠে, এর একটা মুখ হবে দুইটে, একটা মুখে হবে দুইটে জিহ্বা আগুনে। দুইটে জিহ্বাতে লোকটা কিভাবে কথা বলবে, কিভাবে বলবে আল্লাহই ভালো জানে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই কথা বলেন, যারা চুগলখড়ি করে বেড়াই বিচারের মাঠে তার মুখে হবে দুইটা জিহ্বা আগুনে। তখন সে কিভাবে বিচারের মাঠে চলবে, মুখামুখি কিভাবে হবে আল্লাহই ভালো জানেন, সে কিভাবে হবে আর কি উত্তর দিবে সম্মানিত মসজিদের মুসল্লি। বদনাম পরনিন্দে বড় জটিল ও কঠিন কাজ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুজুল মুসলিমিনা, তোমরা মুসলমানের বদনাম করে মুসলমানকে কষ্ট দিও না, ওরা তুয়াইরহুম, তোমরা তাদের নিন্দা করো না, সমাজে তাদের বিরুদ্ধে কথা বলে বেড়ায়ও না, ওলা তাত্তাবে ওয়ারাতেহিম, কখনো কোনো মানুষের পিছনে লাগো না, তার ক্ষতি করার জন্য, তার বদনাম করার জন্য, তাকে অপমান করার জন্য কখনো পিছনে লাগবা না। এই কথা বলার পরে আবার বলছেন, মান তাত্তাবা ওয়ারাত আখিহাল মুসলিম, কোন মানুষ যদি তার ভাইয়ের পিছনে লাগে তাকে অপমান করবই সমাজে, তার বদনাম করবই। এইভাবে যদি কেউ মাঠে নেমে যায় তাত্তাবা আল্লাহু আওরাতাহু, তাহলে আল্লাহ তার পিছনে লেগে যাবেন। এবার আপনি লেগেছেন আমার পিছনে, আর আপনার পিছনে লেগেছেন আল্লাহ, দেখা যাবে কে শক্তিশালী। কঠিন বিষয় না? এই কথা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার পিছনে আল্লাহ লাগবেন আল্লাহ তাকে অপমান করেই ছাড়বেন, ওয়ালাউ কানা ফি জাফিরা আলাইহি, সে যদি মানুষের বদনাম করার পরে সে তার বাহনের পেটের ভিতরে ঢুকে যায়, উটের পেটের ভিতরে ঢুকে যায়, তো ওর ভিতরে গিয়েও সে অপমান হবে। তার মানে মানুষ কি বাহনের পেটের ভিতরে ঢুকতে পারে? মানুষ যদি মানুষের বদনাম করে অন্য দেশে চলে যায়, লন্ডন আমেরিকায় চলে যায়, আপনার ওই চন্দ্রগ্রহে চলে যায়, সূর্যগ্রহে চলে যায়, কোন গ্রহে যদি চলে যায়, যদি পাথরের ভিতরে ঢুকে যায়, পৃথিবীর যেখানেই যাক না কেন সে আল্লাহ তাকে অপমান করেই ছাড়বেন, কেননা আল্লাহ সর্বশক্তিমান। যেহেতু আল্লাহ তার পিছনে লেগেছেন, কাজেই তার বাঁচার পথ হবে না, ভুলেও কখনো সামাজিকভাবে চলতে গিয়ে কারো পিছনে লাগবেন না, কারো পিছনে পড়বেন না, কারো বদনাম গীবত পরনিন্দে কারো বিরুদ্ধে কথা বলার পিছনে লাগবেন না, নইলে এমনিতে সহসায় পরকাল হারিয়ে যাবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আরজা রব্বি বি, একদা আল্লাহ তাআলা আমাকে উপরে নিয়ে যাচ্ছেন, জিব্রাইল আমাকে উপরে নিয়ে যাচ্ছে, আমার প্রতিপালক আমাকে উপরে নিয়ে যাচ্ছেন আল্লাহর সাথে সাক্ষাতের জন্য, ফাইজাহুম, হঠাৎ দেখি অনেক মানুষ, লাহুম আজফর মিন নুহাস, তাদের লম্বা লম্বা তামার নখ, দেখি হঠাৎ অনেক মানুষ, জিব্রাইল আমাকে উপরে নিয়ে যাচ্ছে, দেখি হঠাৎ অনেক মানুষ, তাদের লম্বা লম্বা তামার নখ, এখানে শোনা ও জুহম ও সদুরাহম, তারা তাদের এই নখ দিয়ে মুখকে খামচাচ্ছে আর বুককে খামচাচ্ছে, খামচিয়ে গোস্ত তুলে ফেলছে। আমি তো দেখে অবাক হয়ে গেলাম, আমি বললাম, জিব্রাইল মান হাওলায়ে, জিব্রাইল এরা কারা, একই কথা, এরা কেন নিজের নখ দিয়ে নিজের মুখমণ্ডল এবং বুককে ছিঁড়ে ফেলছে, গোস্ত তুলে ফেলছে, কেন জিব্রাইল এরা কারা? তখন জিব্রাইল বলছেন, হাউলাই আল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস ফায়াজাউনা বিহা,
এরা হচ্ছে ওরা যারা মানুষের বদনাম করে, এরা হচ্ছে ওরা যারা মানুষের মানকে ক্ষুণ্ণ করার চেষ্টা করে, যারা সম্মানী মানুষকে সমাজে অপমান করার চেষ্টা করে। ফিয়ারাজিন নাস, যারা মানুষের মান ক্ষুণ্ণ করার চেষ্টা করে তাদেরই এই অবস্থা। ভুলেও কোনোদিন কারো মান সম্মানের হানি হবে এরকম কাজে নামবেন না। ভুলেও কোনোদিন বদনাম কি বাত হচ্ছে এরকম কথা মুখে উচ্চারণ করবেন না। হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুল জান্নাত কাত্তাব ও ফিরাইতিন নাম্মাম, চুগলখুরি করে যারা, কূটনামি করে যারা জাহান্নামে যাবে তারা তারা জান্নাতে যাবে না। বদনাম করে যারা, গীবত করে যারা, কূটনামি করে যারা, চুগলখুরি করে যারা জাহান্নামে যাবে তারা, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইসাল মুমিন বিত্তানে ওয়ালা বিল্লানে ওয়ালা ফাহিসে ওয়ালা বাজিয়ে, ওই ব্যক্তি মুমিন নয় যে ব্যক্তি মানুষের বদনাম করে, ওই ব্যক্তি মুমিন মুসলিম নয় যে অশ্লীল ভাষায় মানুষের সাথে কথা বলে, ওই ব্যক্তি মুমিন নয় যে সমাজে বদনাম করে বেড়াই, সে ইবাদত দিয়ে কখনো মুমিন হতে পারবে না, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত মসজিদের মুসল্লি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান যাররা মুসলিমান যাররাহুল্লাহু ইয়াউমুল কিয়ামা, যে ব্যক্তি মানুষের ক্ষতি করার চেষ্টা করবে আল্লাহ তার ক্ষতি করে দেবেন, যে ব্যক্তি কোনো মুসলমানের ক্ষতি করার চেষ্টা করবে আল্লাহ তার ক্ষতি করে দেবেন। জেনে শুনে সব জ্ঞানে কারো ক্ষতি হচ্ছে এরকম কাজে হাত দিবেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুসলিম আখুল মুসলিম, একজন মুসলিম আর একজন মুসলিমের ভাই, লা এজলেমুহু তার প্রতি জুলুম করতে পারে না, ওয়ালা ইয়াখজুলুহু তাকে অপমান করতে পারে না, ওয়ালা ইয়াহকিরুহু তাকে তুচ্ছ মনে করতে পারে না, কখনো সমাজে তাকে তুচ্ছ ভাববে না, কখনো তার প্রতি জুলুম করবে না, কখনো তার বিরুদ্ধে যাবে না। এই কথা বলতে বলতে তিনি বলছেন, আল মুসলিম আল মুসলিম হারামুন মালুহু ওয়াদামুহু ইরজুহু, একজন মুসলমানের জন্য আরেকজন মুসলমানের ব্যাপারে হারাম, তার রক্ত তাকে হত্যা করা হারাম, তার সম্পদ তার অর্থ সম্পদ লুটে নেওয়া হারাম, তার মান মর্যাদার হানি করা হারাম। যেই কথা বললে তার মানের হানি হবে, যেই কথা বললে সেই সমাজে হেউ হবে, এরকম কথা বলা আরেকজন মুসলমানের জন্য হারাম, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, যেটা সমাজে মানুষ দিন রাত করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের সময় দীর্ঘ বক্তব্যের শেষে গিয়ে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের সময় দীর্ঘ বক্তব্যের শেষে বললেন, উপস্থিত জনগণ মনে রেখো, ফাইন্না দিমাকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরযাকুম হারামুন আলাইকুম কা হুরমাতি ইয়াউমিকুম হাজা বালাদিকুম হাজা ওয়া শাহরিকুম হাজা, পৃথিবীর মানুষ মনে রেখো, তোমাদের পরস্পরের রক্ত, তোমাদের পরস্পরের সম্পদ, তোমাদের পরস্পরের মানিজ্য আজকের দিন যেমন হারাম তেমনি হারাম। আজকে হচ্ছে হজের দিন, আমি আরাফার মাঠে আছি, জনগণ উপস্থিত তোমরা আরাফার মাঠে আছো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে আরাফার মাঠে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বলছি, মনে রেখো পৃথিবীর সকল মানুষের জন্য চিরদিনের জন্য একজনের সম্পদ আরেকজনের জন্য হারাম। আজকের হাজ এই আরাফার মাঠ সম্মানী, এর মর্যাদা রক্ষা করা যেমন জরুরি, আজকের এই কাবা ঘর এর মর্যাদা রক্ষা করা যেমন জরুরি, আজকে হজের মাস জুলহিজ্জা এই মাসের মর্যাদা সম্মান রক্ষা করা যেমন জরুরি, তেমনি আরেকজনের মান সম্মান রক্ষা করা জরুরি। কেউ কোনোদিন কারো মানের হানি হবে,
বেইজ্জতি হবে, এরকম কোনো কাজে যেন হাত না লাগাই, মদ ব্যবহার না করে। জাতির উদ্দেশ্যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফার মাঠে বিদায়ী ভাষণে তিনি এই কথা বললেন। তার আলোচনার এক পর্যায়ে গিয়ে কাবা ঘরকে সামনে রেখে, জুলহিজ্জাকে সামনে রেখে, আরাফার মাঠকে সামনে রেখে, আরাফাত মাঠ যেমন তোমাদের কাছে মর্যাদাকর মাঠ, কাবা ঘর যেমন তোমাদের মর্যাদাকর জায়গা, আজকের এই জুলহিজ্জা মাস যেমন তোমাদের কাছে সম্মানী, আর একজনের রক্ত সম্পদ মান মর্যাদা তোমার কাছে সম্মানী, এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায়ী ভাষণে বললেন। সম্মানিত মসজিদের মুসল্লি, আলোচনার শেষের দিকে এসে আরো বিপজ্জনক কথা আপনাকে শোনাই, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কাল্লাল মাজলামা লিআখিহি ফি ইরজিহি মিন শাইইন, যে কোনো মানুষের যে কোনো মর্যাদা সম্মানের ব্যাপারে যদি কিছু হয়ে থাকে, মান সম্মানের ব্যাপারে, এইটা কাল রাসূল কঠিনভাবে ধরলেন। পরের শব্দ বললেন অফিসাইন, বা যে কোনো ব্যাপারে কেউ যদি কারো কোনো সময় মানের হানি করে থাকে, অপমান অপদস্থ করে থাকে, ফাল ইয়াতাহাল্লালু মিন ওয়ালিয়াউমা, তাহলে আজকেই সমাধা করে নিতে হবে। সকল মুসল্লি যারা উপস্থিত, আপনাদেরকে জানাচ্ছি ভাইয়ের সাথে গণ্ডগোল আছে, কাউকে গালি দিয়েছেন, কারো নিন্দা করেছেন, কারো বদনাম করেছেন, আজকে এখান থেকে বের হয়ে তার হাত ধরে ক্ষমা নিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আজকে, এখন করতে হবে, এক মুহূর্ত সময় নেই, এভাবে বলছেন এখনই। এরপরের বাক্য বলছেন কাবলা আন লাকুনা কাবলা আন লায়াকুনো এমন লা দেনারুন আর দিরহাম, সেই দিন আসার পূর্বে যেদিন টাকাও থাকবে না পয়সা থাকবে না, আজকেই সমাধা করো, যার মানের হানি করেছো তার কাছে ক্ষমা নাও এখনই। কেন? সেদিন আসার পূর্বে যেদিন মানুষের টাকাও থাকবে না পয়সা থাকবে না, তো কি হবে? টাকা থাকবে না পয়সা থাকবে না, তখন রাসূল বলছেন ইনকাতলাহ মারুন সলে, ওই সময়ে যদি আপনার কোনো ভালো নেকি থাকে, আপনি তো আমার বদনাম করেছেন এ কথা ঠিক, কিন্তু আপনি একটা ফকিরকে দশটা টাকাও দিয়েছেন এটাও তো ঠিক, এখন যে আপনার দশটা টাকা দিয়েছেন নেকিটা আছে। আল্লাহর নবী বলছেন বিচারের মাঠে ওখে যা হাসানা তহ বেকাদের মাজলাতে মেহি, যেইটুকু আপনি মানের হানি করেছেন সেই পরিমাণে আপনার নেকি নিয়ে নেবে। ফাইনাম তাকুন হাসানাতুন, যদি আপনার নেকি না থাকে, তার যদি নেকি না থাকে তাহলে কি হবে? সে তো সারা জীবন পাপ করে বেড়িয়েছে, মানুষের পিছনে লেগে বেড়িয়েছে, মানুষের বদনাম করে দিন কাটিয়েছে, মানুষের বিরোধিতা করে সে সময় কাটিয়েছে, তার তো কোনো নেকি নাই, তাহলে কি হবে? তখন আল্লাহ রাসূল বলছেন ওখে যা সায়াত সাহেবেহি, তাহলে যার বদনাম করেছে, যার মানের হানি করেছে, তার তো কিছু পাপ আছে, তো ও তো মানুষ, ওর কিছু পাপ আছে, ওর পাপ নিয়ে এরই উপরে চাপিয়ে দেওয়া হবে, এই লোকটা যাবে জাহান্নামে আর ও যাবে জান্নাতে। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তিনি জিজ্ঞাসা করেছিলেন সঙ্গে সঙ্গে বলতে পারো সবচেয়ে নিঃস্বকে, যে কার এমন কে এমন ব্যক্তি যার কিছুই নেই, সবচেয়ে নিঃস্বকে? তখন সাহাবীগণ চট করে বলে ফেলেছেন যার টাকা পয়সা নেই সেই নিঃস্ব। না 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 না, বিচারের মাঠে যাকে নেকি বুঝিয়ে দিতে হবে, নেকি না থাকলে পাপ বুঝিয়ে নিতে হবে, ওই লোকের নেকি থাকবে না সবই পাপ হয়ে যাবে, এই লোকটাই হলো সবচেয়ে নিঃস্ব মানুষ, এই লোকটা যাবে জাহান্নামে, এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত মসজিদের মুসল্লি, আমরা এখানে এসে আপনাদেরকে আন্তরিকভাবে জোরালোভাবে অনুরোধ করে বলতে চাই যে আজকেই পরিবারের সাথে কথা বলে বৈঠক হবে আপনার পরিবারে, এই বাড়িতে কোনো দিন কারো বদনাম গিবা নিন্দা হবে না, আজকে থেকে কারো পিছনে লাগবো না, কারো যদি মানের হানি করে থাকি তাহলে আজকেই সূর্য ডুবার আগে আগে আসর সালাতের পূর্বে পূর্বে যে কোনো মূল্যে তার হাত ধরে ক্ষমা নিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামান্যতম সময় দিলেন না।